একটা দারুণ গান খুঁজে বের করেছি শুধুমাত্র কিমার জন্য শোনো একটুখানি করব। তার মধ্যে আমার ওই লিরিক্স আমি মেশাবো সুরটা একই থাকবে হ্যাঁ বাংলা গান পুরনো গান আশা করছি তোমরা মজা পাবা সেটা হচ্ছে আমার কিমারে জল হস্তি রে তুই খাববি কি ঝাঝে মরে যাবি ওয়ে 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 আমার পতিতা রে চলো হস্তি রে ওরে দালাল রে তুই খাবি কি ঝাঝে মরে যাবি তাই যতই বলি দেখিস না আর কোকা কলা তারপরে আর মনে নাই লিরিক্সটাই মনে নাই ঠিক আছে তাই নাম দিয়েছি তোর আমি বোকা ভোলা বোকা ভোলা বলে ভোলা নামটার অসম্মান করলাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো হায় হায় রে কি মা তোর কি অবস্থা হইল তোর এটা কি অবস্থা হইল রে বন্ধুরা টিনা একটা দিন ভিডিও দেয়নি ব্যাস আমার পেছনে পড়ে গেছে কি বল আমার পেছনে পড়ে গেছে ওরে বাবা আগের ভিডিওতে ওই সমাজসেবী দাদাকে নিয়ে পড়ল তার সঙ্গে কি গুজুর 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 যে করলো তাকে যে কত কিছু বোঝালো সেটা নিয়ে পরে আসছি তার পরের ভিডিওটাতে এবার কি করবে ওই বাচ্চাকে বিক্রি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে নগদ অর্থ আসা তো বন্ধ হয়ে গেছে এইবার দিনে পড়ি মরি করে দুটো ভিডিও দিতেই হবে সেই কারণে এই যে আমার সুন্দর যে একদম খুব সুন্দর করে মালিশ করেছে কিমা ঠিক আছে আর বলছে কি খারাপ পাসনি তো দূর তোর থেকে খারাপ পাওয়া কে তুই তোর কথাকে যে এত মান্যতা দেব হু আর ইউ তো বলেছি না বন্ধুরা নিজেকে কন্ট্রোল করব। হ্যাঁ এখন তো এইসব এলি তেলিদেরকে নিয়ে কথা বলতে গেলে আমি আরামসে নিজেকে কন্ট্রোল করতে পারি আমি তাই দেখলাম আমি ভিডিওটা চালিয়েছি কি বলে দেখি তো ওমা মা দেখেই আমি ফুরুত করে হেসে দিয়েছি দেখি কি আমাকে নিয়ে চিৎকার করছে আমাকে নিয়ে চিৎকার করে করে বলছে হ্যাঁ তুই এই তুই ওই তুই সেই 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 তারপরে ও ভাবছে ও আমাকে হাট দিয়ে কথা হাট করে কথাগুলো বলছে তা আমি শুনলাম শুনলাম আর আমি এরকম করে তিনবার হাসলাম গুনে গুনে তিনবার হেসেছি তারপরে ব্যাকে চলে এসেছি আমার বোঝা হয়ে গেছে তুই আমাকে নিয়ে হেজিয়েছিস আর টিনা যে ভিডিও দিতে পারেনি সেটার কারণ হিসেবে তুই হেজিয়েছিস ওরে এত কারণের পেছনে তুই যাস না সে বিশাল বিজি রয়েছে টিনা বিশাল বিজি রয়েছে আর সেই বিজিনেসের প্রভাবটা তোরা বুঝতে পারবি প্রত্যেকে ঠিক আছে তোরা প্রত্যেকে বুঝতে পারবি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ এত মানে কি বলবো টিনা বিধ্বস্ত হয়ে রয়েছে নাকি টিনা মার খেয়েছে সুদীপ্তর হাতে মার খেয়েছে না তার বাবার হাতে মার খেয়েছে না তার মার হাতে না তার দাদার হাতে ঠিক আছে সেটা ক্রমশ প্রকাশ্য তো সে কী কারণে ব্যস্ত আছে কি কারণে দুটো দিন ভিডিও দিতে পারলো না নাকি সে পয়লা বৈশাখ ক্ষেত্রে তার নতুন শ্বশুর বাড়িতে গেছে তোদের কথা অনুযায়ী সেটা সবাই ধীরে ধীরে বুঝতে পারবি একজন বুঝতে পারবি না অনেকে বুঝতে পারবি একটুখানি ধৈর্য ধরে থাক একটুখানি টাইম দে কে কী করছে না করছে সেটা বোঝার জন্য যেখানে কিনা না টিনা এইভাবে তোদেরকে রেড অ্যালার্ট একদম জারি করে দিয়েছে সেখানটায় ওকে এত হালকাভাবে নিস না ঠিক আছে একটা যে এইটুকু তো জানিস স্বাভাবিক এই হিসাবটা তো সবাই জানে যে বিড়ালের যখন বিড়াল যখন মানে কি বলবো চারিদিক দরজা ঠজ্জা বন্ধ করে দেয় তখন সে বাঘ হয়ে যায় বুঝতে পেরেছিস তো তো এই বিড়ালও বাঘিনী হয়ে গেছে আর তার প্রভাবটা প্রত্যেকে বলতে পারবে ইচ অ্যান্ড এভরি বুঝতে পারবে কেউ মনে হয় না বাদ যাবে প্রত্যেকে বুঝতে পারবে তো একটুখানি অপেক্ষা কর তোরা জনে জনে আবারও পুনরায় ভিডিও নামাবি পুনরায় ভিডিও নামাবি আর সেই ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষায় থাকবো যে তোদের কার রিয়াকশান কীরকম হয় বুঝতে পেরেছিস শুধু একটুখানি অপেক্ষা কর দেখো বন্ধুরা এই কথাটা কিন্তু আমি নতুন বলছি না এই কথাটা আগেও আমি বলেছি বহুদিন আগেও বলেছি এখনও বলছি তো এই যে টিনার একদিন যে ভিডিও মিস গেল তাতে করে টিনাকে পুনরায় বলা হচ্ছে যে টিনা নাকি ওই বাড়িতে গেছে সংক্রান্তির দিন চৈত্র সংক্রান্তির দিন ওই বাড়িতে গেছে পয়লা বৈশাখ কাটিয়ে নাকি তারপরে এসেছে আর এটা নাকি ওদের কাছে খবর চলে এসেছে ভাই তোরা এত সুবিশাল মানে সুসম্মানের অধিকারী যে তোদের সঙ্গে সবাই কন্ট্যাক্ট করে আর দেখো বন্ধুরা মানুষের শত্রুর কিন্তু অভাব নেই শত্রুর অভাব নেই তাই কে কখন কোন দিক থেকে কোন মানে কি বলবো ক্ষতি করে দেয় সে তোমার কারণ থাকুক বা না থাকুক কোন টাইপের ক্ষতি করে দেবে সেটা কিন্তু ধারণার বাইরে যেমন মুদি দোকানে যেই ফটোটা আর কি ওই বাংলাদেশের ছেলেটা আমাদের সামনে তুলে ধরেছিল সেটা ডাইরেক্ট ডিনাই করার জায়গা ছিল টিনার ডাইরেক্ট ডিনাই করার জায়গা ছিল যে ওটা আমি নই বাট উত্তর দিলেই এরা আবারও কন্টেন্ট পেয়ে যাবে সেই কারণে সে উত্তর দেয়নি ঠিক আছে তো যাই হোক ওর ব্যাপারটাও বুঝে নেবে যেখানে উত্তর দেয়নি সেখানে আমি আর কিছু বলছি না তবে আমার মনে হয়েছে যে ওই যেই মহিলাকে দেখানো হয়েছে সেই মহিলা টিনার থেকেও বেশি পরিমাণ হেলদি তো আমার মনে হয়েছে কোনো জায়গা থেকে হয়তো ফটো সব কি বলে না এডিট এডিট করতে পারে তো এইবার আবার চলে আসি কিমার কিমার কাছে তো কিমা বললাম না টিনা ভিডিও দেয়নি ব্যাস টিনার দিকে ধরে নিয়েছে খবর করে কোথায় যাবে কন্টেন্ট বানানোর ক্ষমতা আছে এদিক ওদিক ঘুরে কন্টেন্ট বানাবে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা তো নেই হয় টি না আমি হয় টিনা না আমি আর 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 তো নতুন করে সমাজসেবীর দাদার দিকে তাকিয়েছে বলি কি তোর ওই কুদৃষ্টি ওই টোটোওয়ালা পর্যন্ত সীমিত রাখিস তোর যে টোটোওয়ালা আছে সেই টোটোওয়ালা পর্যন্ত সীমিত রাখিস তুই তোর জ্ঞানের বাণী অন্য কাউকে ঝাড়তে আসিস না যাকে তুই বলছিস সে তোর ভিডিও দেখেছে সে তোর সব ভিডিও দেখেছে যেখানে তুই একজন মহিলা নামের কলঙ্ক মহিলা হয়ে আরেকজন মহিলাকে কিভাবে তুই তাকে নিয়ে অত্যাচার করার কথা বলিস সেটাও সে দেখেছে আর পুনরায় তুই গতকালকে তোর ভিডিওতে একটা মহিলা হয়ে আরেকটা মহিলাকে কীভাবে তুই সামাজিকভাবে হেনস্থা করেছিস সেটাও তার কাছে পৌঁছে গেছে ঠিক আছে সেটাও তার কাছে পৌঁছে গেছে তো বন্ধুরা কিমা আমাকে বলছে তোর চারপাশে কেউ নেই দেখ আমরা সবাই একজোট হয়ে আছি আমরা সবাই একজোট হয়ে আছি এবার পুনর পুরনোরাও ফিরছে তালিয়া তার জন্য তালিয়া তার জন্য তালিয়া তুই যে একজোট হয়ে আছিস তোরা যে একজোট হয়ে আছিস পুরানো আবার কিছু মানুষ তোর সঙ্গে জুড়ছে তার জন্য তালিয়া আর তুই বলছিস দেখ তুই চারিদিকে তোর কাছে কেউ নেই তোর সাথে কেউ নেই তুই একা আমি তো বলেইছি শিয়ালের দলেরা ঝুণ্ড বেঁধে থাকে শিয়ালরা ঝুণ্ড বেঁধে থাকে একজোট হয়ে থাকে সে একাই চলে ঠিক আছে একাই চলছি একাই চলব কাউকে আমার লাগবে না প্রত্যেকে আমরা এখানে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার দল দরকার নেই এখানে আমি আমার মতন আছি আমি আমার মতন থাকবো তোরা থাক না একসঙ্গে পার্টি কর ডেলি ডেলি কিটি পার্টি কর অসুবিধা নেই তো কেউ বারণ করেছে আর ঢেরাপিটাস কেন চোদ্দোবার যে তোরা এক আছিস আমি তো বলেছি শিয়ালরা কখনো আলাদা আলাদা থাকতে পারে না শিয়াল কুকুরের দল সবসময় জোট বেঁধে থাকে বুঝতে পেরেছিস আর আমার সেই জোটের প্রয়োজন নেই আমি স্ব ইচ্ছায় চুপচাপ বেরিয়ে এসেছি আমি বুঝতে পেরেছি এখানটায় কিচ্ছু নেই কিচ্ছু নেই কোনো সম্পর্ক বলে কিছু হয় না হ্যাঁ আজ কাল যার কাছে তুই তোর যার সাথে পরকিয়া করেছিস তার সম্পর্কে বলেছিস সে তার আতে ঘা পড়তেই তোর সম্পর্কে সব ডাডার করে বলে দিয়েছে ঠিক আছে তাহলে লাভটা কি এই যে সম্পর্ক পাতাস তাতে লাভটা কি তাই না তো তার থেকে আমি ঢের 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 বেটার আছি তারপরে বলছিস শ্বশুর নেই শাশুড়ি নেই এই নেই সেই নেই মানে আমার সঙ্গে কারো সম্পর্ক নেই তবুও দেখ আমি শ্বশুর বাড়িতে আছি তবুও আমি শ্বশুর বাড়িতে আছি তোর মতন সম্পর্ক মানুষকে প্রকাশ করার জন্য ক্যামেরা খুলে দেখাতে হয় নাই দেখো আমি ক্যামেরাতে সম্পর্ক বন্দি করে এনেছি পছন্দ করে না ক্যামেরাতে আনবো না তাতে যা যা খুশি ভাবার ভাবুক যা খুশি ভাবার ভাবুক তুই তো এমন বউমা শাশুড়ির মৃত্যুটা পর্যন্ত লুকিয়ে পড়ে আমাদের কাছে কমিউনিটি পোস্ট দিয়েছিস কেন যাতে করে তোর আদরের পেয়ারের কীরকম ভাই জানি না সেই ভাইয়ের বাড়িতে যাওয়াটা যেন ভেসতে না যায় সে কারণে তোর শাশুড়ির মৃত্যুর ডেটটাও পাঁচ দিন পরে সবাইকে জানিয়েছিস আর তারপর তোর শাশুড়ির যখন শেষকৃত্যানুষ্ঠান করলি তখন তোর বরের অসুস্থতাটাকে সামনে রেখে ব্যাস ঝেপে দিলি বললি তাড়াতাড়ি হয়ে গেছে না টাইমেই করেছি শুধুমাত্র যেই টাইমে মরেছে সেটা আমাদের সামনে তুলে ধরিস নি তোর শাশুড়ি মারা গেছে সেখানেও তুই অন্যকে নিয়ে খিল্লি উড়াচ্ছিস আমি তো তোকে বলেছি না তোকে গণধোলাই দেওয়া উচিত আর সেটাও জুতো নিয়ে ছেঁড়া জুতা ছেঁড়া ফাটা চপ্পল আছে না সেই জুতোগুলো নিয়ে তোকে আগা জুতো জুতোনো উচিত বুঝতে পেরেছিস তো যাই হোক এই তো বললি কে আছে কে নেই তোর তো সব কিছু থেকেও নেই ছি 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 ঝি তোর কষ্টটা সবচেয়ে বেশি আমি বুঝি তোর ছেলে তোর কাছে মানে তুই জন্ম দিয়েও তোর কাছে নেই নেই সে থাকে অন্য জায়গায় বুঝতে পেরেছিস আর তুই বার্তা ছড়িয়ে এবার আস তুই বাণী ছড়িয়ে বেড়াস তোর ছেলে থাকে ঘর জামাই হয়ে কেন রে খেতে দিতে পারিস না তোর ছেলেকে তোর ছেলেকে কি খেতে দিতে পারিস না নাকি তোর বৌমাটাকেও নামিয়েছিলিস তোর রাস্তায় তোর বৌমাটাকেও কি তুই তোর রাস্তায় নামিয়েছিলিস সেই কারণে নিয়ে চলে গেছে তোর বেআই বেআই নিয়ে চলে গেছে যে না সাড়ে সর্বনাশ করে দেবে আমার মেয়েটা এখানটায় থাকলে শাড়ি পরিয়ে মাথাবর্তি সিঁদুর নিয়ে নিজে যেমন পরপুরুষের সঙ্গে হোটেলে চলে যায় ঢুকে যায় আমার বৌমাকে আমার মেয়েটাকে নিয়েও সেরকম চলে যাবে সেই কারণেই তো নিয়ে গেছে বুঝতে পেরেছিস এর জন্য তোর সব কিছু থেকেও নেই আমার তো নেই তোর সব কিছু থেকেও নেই তা তোর ওই থাকার কি দাম বলতো কি দাম কষ্ট পাস না যেন এটা ফ্যাক্ট এটা সত্যি কথা ঠিক আছে তুই কি কি কথা বলেছিস কি কি কথা বলে আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করেছিস আমি কি কী বলছি সেটার সঙ্গে একটুখানি তুলনামূলক আলোচনা করবি যেটা আমি বলছি সেটা একদম ঠিক যেমন কিনা না তোর সন্তান থেকেও নেই তোর সন্তান তোর পুত্র সন্তান থেকেও তোর সঙ্গে থাকে না তোদের সঙ্গে থাকে না আর তুই কি দোহাই দিয়েছিলিস তোর বাড়ির কুকুরটা নাকি তাকে কামড়ে কামড়েছিল সেই কারণে তুই দরকার হয় ছেলে চলে যাক তবু আমার কুকুর থাকবে তো যাই হোক এসব ফালতু কথা মানুষকে বলিস না দুই নম্বর কথা যে তোকে বললাম যে তুইও তোর রাস্তায় তোর বৌমাকে নামাবি এটাও একদম সত্যি কথা আমরা দেখেছি তোকে পরপুরুষের সঙ্গে সমুদ্র সৈকতে গিয়ে মস্তি করতে তা তুই এই পথে নামাতেই পারিস তোর বৌমাকে সেই কারণেই সরিয়ে নিয়েছে দেখ আমি যা যা বলছি সবটা তোর ভিডিওতে দেখেছি ফ্যাক্ট এগুলো সত্যি কথা আর তুই আমাকে কি বলে চেষ্টা করেছিস বল কষ্ট দেওয়ার সেটা আমি তো তোকে বলি সেটা হচ্ছে তুই হচ্ছিস বাজা তুই আমাকে বাজা বলেছিস অর্থাৎ বন্ধা অর্থাৎ ইনফার্টাইল ওমেন ঠিক আছে আর তোকে আমি কি বলেছি মা যেটা কিনা তুই নিজে বলেছিস যে হ্যাঁ আমার বাবা মা মস্তি করে আমাকে রেল লাইনে ফেলে দিয়ে রেখে গেছিলো তারপরে পুলিশ উদ্ধার করে কোথা থেকে কোথায় দিয়েছে পতিতালয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে যেখানটায় আগাগোড়া সব মিথ্যে তোর জন্মই ওই পতিতালয়ে কারোর দ্বারা বুঝতে পেরেছিস তোর বাবার ঠিক ঠিকানা নেই আর সেই কারণেই তোকে বেজন্মা বলেছি এটাও হচ্ছে ফ্যাক্ট এর মধ্যে কোনো আন্ডিসান্ডি কথা ঢোকানো নেই কিন্তু ঠিক আছে তার পরিবর্তে তুই আমাকে কি বলেছিস বাজা একদম ঠিক কথা বলেছিস বাজা পর্যন্ত তোর কথাগুলো ঠিক ছিল যে হ্যাঁ এখনও পর্যন্ত আমার বাচ্চা কাচ্চা হয়নি হবে কিনা জানি না আর আমি এখন তো আশা ছেড়েই দিয়েছি না হয় না হবে না হয় না হবে তাতে কি আছে এরকম আমার মতন হাজারো মানুষ আছে যাদের কিনা হয় না বলতে পারবি ওই কি যেন বলে কলকাতা ক্যানভাসের গৈরিকা দিকে বলতে পারবি পারবি বলতে পারবি না যাই হোক তোদের অকাত যে পর্যন্ত যাওয়ার সেই পর্যন্তই যেতে পারবি তো তারপরে যেই কথাগুলো বলেছি ও মাই গড সেই কথাগুলো বলে তুই আমাকে হার্ট করার মানে তুই বলেছিস যে কষ্ট পাস তো তুই কি বলেছিস যে বাজারা হলো অপয়া তাদের মুখ দেখা অপরাধ আমি সমাজসেবী সেই দাদাকে বলবো তোর এই কথাগুলোকে পয়েন্ট আউট করে তোর উদ্দেশ্যে কিছু যাতে বলে ঠিক আছে তো যাই হোক তুই বলেছিস তাদের মুখ দেখা পাপ অপয়া তাদের কোনো শুভ কাজে ডাকা হয় না যেমন কিনা সাত খাওয়া যেমন কিনা বিয়ে যেমন কিনা মানে যাবতীয় যত শুভ অনুষ্ঠান রয়েছে তাদেরকে নাকি ডাকা হয় না অথচ দেখ আমি সব জায়গায় ডাক পাই মানে আমাকে নিমন্ত্রণ করে এই যে আমাদের সামনের বাড়ি যখন বাচ্চা হয় তখন উলুধনি দেয় না তাতে ডাকে সাদের অনুষ্ঠানে ডাকে তারপরে এখনো পর্যন্ত এই চত্বরে পৈতা হয়নি সেই কারণে ডাকেনি আর যাবতীয় শোকানুষ্ঠান থেকে শুরু করে হচ্ছে তোর শোকানুষ্ঠান মানে বুঝিস তো শ্রাদ্ধানুষ্ঠান শোকানুষ্ঠান আনন্দানুষ্ঠান যা আছে সব কিছুতেই ডাকে কেন বলতো কারণ তোর মতন সিগ্রেড মানে কি বলবো গু ভর্তি তোর মাথায় হচ্ছে গু গোবরও না গোবর কাজের অনেক তোর মাথায় হচ্ছে গু তোর মতন তোর মাথায় যেরকম গু রয়েছে যারা যারা আমাকে নিমন্ত্রণ করে তাদের মাথায় এরকম গুটা নেই বুঝতে পেরেছিস সেই যে তুই অপয়া হেনাতানা বলি না তো সবচেয়ে বড় লক্ষ্মী আমি তোদের মতন মানুষের কাছে ঠিক আছে যারা ডাকছে তারা তো বোঝে যে এরকম প্রবলেম ঘরে ঘরে এখন কিন্তু তোরা যারা আমাকে অপয়ে বলিস তাদের কাছে আমি হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্মী দেখ টিনা ভিডিও দেয়নি তুই আমাকে নিয়ে বলতে বসে পড়েছিস যার মুখ দেখা পাপ বলে তোর মতন কিছু সিগ্রেট থার্ড ক্লাস থার্ড ক্লাস মেন্টালিটি যুক্ত মহিলারা বলে যেমন তুই বলিস যেমন ওই টুনিবুড়ি বলে যেমন ওই আরও কতগুলি বুড়ি আছে আরও কতগুলো তোর দলের শিয়ালের দল আছে সেগুলো যারা বলে তারা পাই টু পাই আমার প্রত্যেকটা ভিডিও ছাড়ার অপেক্ষায় থাকে আমার ভিডিও চালিয়ে চালিয়ে দেখিস তোরা এ টু জেড দেখিস কোথায় কি বললাম না বললাম ইভেন আমার ব্লগ চ্যানেলও ফলো করিস প্রত্যেকটা দেখিস তোরা ক্যামেরা খুলে নিজেদের নেট খরচ করে নিজেদের সময় নষ্ট করে এই অপয়াকেই দেখতে চলে আসিস বুঝতে পেরেছিস আবার এই অপয়াকে নিয়েই ঘাটতে বসে পড়িস তার মানেটা কি সব তোরা ছড়াচ্ছিস যে আমি হচ্ছি বাজার আমি হচ্ছি অপয়া অথচ তুই বলছিস যে সবার মুখ দেখা পাপ মানে মানে সকালবেলা উঠে আমার মতন মানুষের মুখ দেখা পাপ অথচ দিনে রাতে চব্বিশ ঘন্টা খালি আমার চ্যানেল সার্চ করিস আর আমার ভিডিও দেখিস তাহলে তোরা যেটা করিস সেটা মানুষকে বলিস কেন যে সেটা খারাপ আগে তোরা আমাকে দেখা থেকে আমার মুখ দেখা থেকে নিজেদেরকে বিরত রাখ আগে নিজেদেরকে ঠিক ঠিক কর তোর সবসময় তোদের মতন কিছু থার্ড ক্লাস মহিলাদেরকে আমি দেখি নিজেদের বাড়িতে কেচ্ছা নিজেদের বাড়িতে নোংরামো অথচ বাইরে বেরিয়েছে নোংরা সাফ করতে কেন রে আগে ঘরটা সাফ কর আগে ঘর সাফ কর আগে আমার চ্যানেল দেখা বন্ধ কর আগে আমাকে দেখা বন্ধ কর তারপরে পাবলিককে বোঝাবি যে এ হচ্ছে বাজা এর মুখ দেখলে দিন খারাপ যাবে এ হচ্ছে অপয়া নতুবা তোকে তো থাপড়ে তোকে থাপড়ে তোর কান কাঞ্চাপাটি লাল করে দেবে যে তোর মতো নোংরা মহিলা তুই যাকে বলছিস অপয়া তুই তাকে কেন দেখছিস তুই কেন তার চ্যানেল খুলে বসছিস তার ভিডিও কেন প্রত্যেক দিন ফলো করছিস তাকে নিয়ে কেন চটকাচ্ছিস আগে তো তোকে বলবে আগে তো তোকে শোলবিহীন জুতো দিয়ে জুতি নেবে আগাপাশতলা আগে তোকে জুতিয়ে নেবে তারপরে তোকে বলবে যে তুই কেন দেখছিস এই অপয়াকে আর তুই বলছিস এগুলো বলে আমাকে হার্ট করেছিস কি বলিস তুই তোরা তো জন্ম থেকে এই কথাগুলোই বলে আসছিস মানে ইউটিউবে জবে থেকে তোরা আমাকে দেখেছিস এবং শুনেছিস আমার বাচ্চা হওয়ার প্রবলেম আছে তবে থেকে এই কথাগুলো বলছিস তোরা নতুন করে এই কথা বলেকে এই কথা বলে আমাকে হার্ট করছিস তোরা সেটা ভাবছিস তোরা তো যথেষ্ট তুই তো কিমা এই যে কথাগুলো বলেছিস না যথেষ্ট ভদ্রভাবে বলেছিস রে যথেষ্ট ভদ্রভাবে বলেছিস তোর পুরোনো ভিডিওগুলো দেখগে যা তুই কিভাবে বলেছিস সাদা রক্তচোষা ডাইনি মানুষের রক্ত চুষে খায় অথচ রক্ত চুষে আমার রক্ত হয় না সাদা রক্ত চষা ডায়নি নরখাদক নর ঠিক আছে মাথা বের করতে পারিনি ফেলোপিয়ান টিউব তুই ছিঁড়ে নিয়ে আসবি বা যদিও বা বেরোয় তাকে থেতলে দিবি পা দিয়ে থেতলে দিবি আর তুই সামান্য এই কয়টা কথা বলে তুই বলছিস আমি হার্ট হইনি তো সিরিয়াসলি তোর যেই জঘন্য রূপ তুই মানুষকে দেখিয়েছিস যারা আমরা পুরনো মানুষ আছি যারা আমরা দেখেছি এখন তোর এই রূপ দেখলে না তুই যেটা সাজার চেষ্টা করছিস তুই যেটা সাজার চেষ্টা করছিস ঘিয়ে ভাজা কুত্তি তুই ঘিয়ে ভাজা কুত্তি তুই ময়ূর সাজার চেষ্টা করছিস কাকো নয় তুই হচ্ছিস ঘিয়ে ভাজা কুত্তি একদম ছাল ছাড়ানো তুই পেখন গুজে তুই হচ্ছিস ময়ূর সাজার চেষ্টা করছিস তোর কথায় হার্ট তোর কথা তো শুধুমাত্র ইগনোর করতে হয় আর তোকে জুতোতে হয় ব্যস আর কিচ্ছু না বুঝতে পারলি যে আমি কতখানি হার্ট হয়েছি তুই হার্ট হয়েছিস তোকে বেজন্য বলার জন্য সেই কারণে তুই পুরোনো কথাগুলো আবার বলেছিস বলি কি একটুখানি নতুন কিছু নিয়ে আয় একটু নতুন কিছু নিয়ে আর বলিস না যে বান্ধবীর ছেলের সঙ্গে ইন্টুসিন্টু করেছি যেই দিন বান্ধবীর প্রতি আমার সব ইমোশানস শেষ হয়ে যাবে না সেই দিন বান্ধবীকে নিয়ে আমি এমন বলা বলবো বান্ধবীকে নিয়ে আমি এমন বলা বলবো সেদিন বান্ধবী বুঝতে পারবে যে বিশ্বাসঘাতকতার ফল কিভাবে ফেরত দিতে হয় বিশ্বাসঘাতকতার ফল কিভাবে ফেরত দিতে হয় সেদিন আমিও বুঝিয়ে দেব বুঝতে পেরেছিস তোর ওই আমার ওই বান্ধবী যেটা কিনা আগে ছিল বর্তমানে তোদের বান্ধবী হয়েছে তোদেরকে ইনফরমেশান দিচ্ছে সে নাকি কোন কাজ করতে বেরোতো আর আমি নাকি তার ছেলের সঙ্গে নোংরামো করতে বেরোতাম সেই তো বলেছে নতুবা তোরা জানলে কী করে যে সে কাজ করতো ছিটতো আর আটি বাধ্য ছিটতো আর আটি বাধ্য বুঝতে পেরেছিস সারাদিন বসে বসে তো আর আটি বাধ্য আর সেই সুবাদে আমি ঘরে ঢুকতাম তার ছেলের সঙ্গে ইন্টু সিন্টু করতে যেই দিন বলবো ওই ব্র্যান্ডেড আমার বান্ধবী না মুখ লোকোনোর জায়গা পাবে না বুঝতে পেরেছিস ওই বান্ধবীকে নিয়ে বেশি বারবার বলিস না ও তো তোদের এখন বান্ধবী হয়েছে তোদের বান্ধবীকে বলতে বলিস তোদেরকে যেন সাবধান করে তোরা যদি ডেলি আমাকে খোঁজাস না আমি ও কালাচিটা ফেরে দেব একদম ভালোবাসার খাতিরে চুপচাপ থাকি বাঁচতে জানি ভালোবাসতে জানি ভালোবাসার দাম দিতে জানি তাই চুপচাপ আছি আর ওই ব্র্যান্ডেড মহিলা তার কোনো ভালোবাসার দাম দিতে জানে না না সে তার ছেলের ভালোবাসার দাম দিতে জানে ছেলের সম্পর্কে অনেক কিছু বলেছে ছেলে যার সঙ্গে সম্পর্ক রেখেছে তার সম্পর্কে অনেক কিছু বলেছে তার মায়ের সম্পর্কে অনেক কিছু বলেছে নিজের দিদি নিজের জামাইবাবু সবার সম্পর্কেই অনেক কিছু বলে রেখেছে ঠিক আছে তো ওই বান্ধবীকে নিয়ে বলা বন্ধ কর আর ওই বান্ধবীকে বলতে বলিস আমার এই ভিডিও তো দেখে তাকে বলতে বলিস তোদেরকে যেন সাবধান করে দেয় তোদেরকে যেন সাবধান করে দেয় নতুবা একদিন বলা শুরু করব তার সব কিছু ফেরে রেখে দেবো দু বছর না এক বছর না দেড় বছর সম্পর্ক ছিল সেও আমাকে কম কিছু বলেনি তারও কম রূপ আমি দেখিনি ঠিক আছে সে যে নোংরামির দেখিয়েছে না তার মনের মধ্যে আমার প্রতি এত নোংরামি ছিল সেটা যদি আমি জানতে পারতাম তার ছাওয়া মারাতাম না ওরকম ব্র্যান্ডেড মহিলার কপালে একদম বুঝতে পেরেছিস যতটুকু বাধ্যবাধকতা রয়েছে আমার সেরুর জন্য রয়েছে বাদ বাকি আর কোনো কিছুর বাধ্যবাধকতা নেই শেষ বান্ধবী বন্ধুত্বের নামে ষোলো কলা পূর্ণ করে দিয়েছে পূর্ণ করে দিয়েছে যেদিন বলতে বসবো উলঙ্গ করে রেখে দেব বলে দিলাম তাকে বলিস তোদেরকে যেন সামলায় বারবার যেন তার টপিক তোরা আনবি না কানে যদি আসে না তারপর বলে দেব তার দায় আমার হবে না বহু শুনেছি সে আমাকে বহুভাবে বদনাম করেছে আর আমি নেবো না তার ব্র্যান্ডেড যেই রূপ আছে না তার আড়ালে যেই নোংরা চেহারা রয়েছে সেটা সামনে নিয়ে আসব। তো যাই হোক বন্ধুরা অনেক কিছু বলে দিলাম কুড়ি মিনিট অলরেডি হয়ে গেছে এইবার বলি কিমা সমাজসেবী দাদাকে কিছু কথা বলেছে তার দলে টানার চেষ্টা করছে সমাজসেবী দাদাকে বলছে ভুল জায়গায় গরু বেঁধেছেন না সামথিং এরকম কিছু বলছিল হুম ভুল জায়গায় আপনি আপনার মান সম্মান হারাবেন আরে দেখো কে বলছে কে বলছে যার কি যে কিনা শাড়ি পরা অবস্থায় উলঙ্গ মানে ও শাড়ি পরা থাকে তো ওর উলঙ্গ নোংরা রূপটা চেহারাটা দেখা যায় সে অন্যকে বলছে আপনি ভুল জায়গায় নেমেছেন ভুল জায়গায় সাপোর্ট করতে নেমেছেন সমাজসেবী দাদা যদি ভদ্র ভদ্র মানুষ তো তাই তাকে নিয়ে কিছু বলতে পারছি না যদি তোর টোটো চালকের মতন কেউ হতো না তাহলে বলতাম যান শাড়িটা উঁচু করুন ঢুকে যান সম্মানের গন্ধে একদম আপনার অন্নপ্রাশনের ভাত উল্টে আসবে কিংবা শাড়ির নিচে এত সম্মান রয়েছে না এত সন্মান সে এতদিন ধরে এত বছর ধরে সঞ্চয় করে রেখেছে সেই সঞ্চয় মানে সেই সম্মানের গন্ধে অন্নপ্রাশনের ভাত উল্টে আসবে সেই সম্মানের গন্ধ ফনদীপ শোকে সেই সম্মানের গন্ধ ফণদীপ শোকে বুঝতে পারলি কি মা তোর সম্মানের গন্ধ তুই তোর ভাইকেই শোকাস বাদবাকি আর কাউকে শোকানোর চেষ্টা করিস না ঠিক আছে ভ্যালেন্টাইনডের দিন ভ্যালেন্টাইনডের দিন খালি গল্প শোনাচ্ছিস তোর ভাই অর্থাৎ ফনদীপ ওই সিজনে ওই ভ্যালেন্টাইনডের সময় যখন কফি শপে গিয়ে ফলস ফলস ডেটিংয়ে অভিনয় করলো এবং আমাদেরকে বোঝালো যে এই পরিস্থিতিতে আমার ডিপ্রেশন কাটাতে নতুন একটা সম্পর্ক যে কত উপকারী কতটা লাগে কতটা জরুরি সেটা এখন বুঝতে পারছি তার মানেটা কি তারপরে জামাইবাবুর বাড়িতে যাওয়ার সময় একটা মহিলাকে নিয়ে ডেটিংয়ে গেল সেটা আমরা বুঝি না তো দেখ তোর ভাই আগে কী করে বেড়াচ্ছে টিনা টিনা তো বদনাম হয়েই রয়েছে টিনাকে নতুন করে বদনাম করার কোনো জায়গা নেই তোদের বুঝতে পেরেছিস কোনো জায়গা নেই ওকে নতুন করে বদনাম করার তোর ভাইও দেখ গন্ধে পরিপূর্ণ অর্ধেক গন্ধ তুই দিয়েছিস অর্ধেক গন্ধ সে নিজে কামিয়েছে তো গন্ধ সবারই রয়েছে বুঝতে পারলি তুই খাবি কি তুই ঝাঁঝে মরে যাবি হুম আচ্ছা তারপরে কি বলছে সোনা গয়না সোনা গয়নার কথা এই ফন্দীপন অনেকবার বলেছে তারপরে এই কি শর্ত ঠর্তর মধ্যে নাকি এটাও ছিল আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে টিনা যেই সোনা গয়নাগুলো ও শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছে সেগুলো যেন ফেরত দিয়ে দেয় আচ্ছা কারোর বাড়ি থেকে গয়না চুরি গেছে কে চুরি করেছে সেটাও তারা জানে আর তারা বাড়িতে বসে বসে ভ্যারেন্ডা বাজাচ্ছে বাড়িতে বসে বসে ভ্যারেন্ডা বাজাচ্ছে আর মানুষকে দিয়ে বলাচ্ছে যে গয়নাগুলো ফেরত দিক গয়নাগুলো ফেরত দিক চোর কে জানে চুরি করেছে কবে সেটা জানে চুরি করে কোথায় গেছে সেটা জানে অথচ পুলিশের কাছে যায়নি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে গেছে ভাবো তাদের কি বুদ্ধি তাদের কি বুদ্ধি সেটা একবার ভেবে দেখো টিনা যদি সোনার গয়নাগাটি গয়নাগাটি যদি সঙ্গে করে নিয়ে গিয়ে থাকে যেটা কিনা এরা বলছে চুরি চুরি করে নিয়ে গিয়ে থাকে তাহলে সেই প্রমাণটা আগে দিতে হবে যে আমার বাড়ি থেকে এই 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 জিনিস চুরি গেছে এবং চুরি করেছে এ সেই চুরি চুরির অভিযোগটা থানায় করতে হবে তারপরে পুলিশ তদন্ত করবে তদন্ত করে তারপরে সোনা গয়না উদ্ধার করবে তারপরে দোষীকে শাস্তি দেবে এরা তা না করে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে বলে বেড়াচ্ছে আমার বাড়ির গয়নাঘাটি চুরি করে নিয়ে গেছে তোমরা বিচার করো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিচার করবে সোনা গয়নার কথা বলছে কিমাও মাও সোনা গয়নার কথা বলছে বলছে ওই বাচ্চার জন্মদিনে একজন চেন পাঠিয়েছিল লকেট সহ সেটাও নাকি নিয়ে গেছে আমরা পুরো পরিষ্কার দেখেছি যখন টিনা মাল রিকভারি করতে গেছিল সেই দিন হচ্ছে খুলে দেখাচ্ছিল যে এটাও নিয়ে যাক দাও 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 এটাও নিয়ে যাক ফন্দীপ নিজের মুখে বলছিল ঠিক আছে তখন টিনা বলছে যে না এটা এখানেই থাকবে এটা এখানে পেয়েছে এটা এখানেই থাকবে পুরো পরিষ্কার টিনা বলছে মাল রিকভারির ভিডিও খোদ ফনদীপের চ্যানেলে রয়েছে দরকার পড়লে তোমরা দেখে নিতে পারো আর ওর বিরুদ্ধে যে সোনাচুরির অভিযোগ ইয়ে করছে টিনা যেমন দেখিয়ে দিয়েছে হচ্ছে তোমার প্রমাণ দেখিয়ে দিয়েছে যে ওর অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে সেরকম প্রমাণ ওরাও দিক প্রমাণ যতক্ষণ না পর্যন্ত না দেবে না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তো দোষ প্রমাণিত হবে না হবে কি হবে না যে হেলায় এত কিছু ছেড়ে দিচ্ছে টাকা এতগুলো টাকা নিয়ে নিল উফ পর্যন্ত করলো না কত টাকা সোনা গয়না নিয়েছে ওরা হিসাব দিক কি কি নিয়েছে হ্যাঁ শাখা পলা গলার চেন তারপরে হার নেকলেস কান কানপাসা এগুলো নিয়েছে কি নিয়েছে হিসাব দিক বালা দিতে হবে তো হিসাব না দিলে পরে চুরি করে নিয়ে গেছে তাহলে তো টিনাও বলতে পারে সাতখানা কাঁথা চুরি করে রেখে দিয়েছে সাতখানা খুঁজে পা কাঁথা খুঁজে পায়নি দামি দামি শাড়িগুলো খুঁজে পায়নি তাহলে চোর তো ভাই সব দিকেই বিদ্যমান শুধু প্রমাণের অভাব মুখে বললেই তো হয় না যে চুরি করেছে চুরি করেছে চুরি করেছে তো কি মা সবাইকে নিজের দলে টানার চেষ্টা করিস না অ্যাকচুয়ালি কি বলতো তোরা বুঝতে পারছিস তোদের মেন শিখণ্ডিটা হাতছাড়া হতে চলেছে তোদের মেন শিখণ্ডিটা হাত হতে চলেছে এই যে এত কথা বলছিস না তোদের এত কথা কিন্তু আইন শুনবে না আইনের একটা নির্দিষ্ট লাইন তৈরি করাই আছে তোরা এই যে একাধিক মানুষ শিয়ালের মতন জোট বেঁধে বলছিস এই কথা শুনতে হবে আইন শুনবে না তোদের কথা তুই আবার পাঠ পড়াচ্ছিস ওই দাদাকে পাঠ পথ পাঠ পড়াচ্ছিস আপনি আইন সম্পর্কে আরে আইনের সম্পর্কে পাঠ তো তুই করবি তুই আমাকে বলছিস না ল পড়ছিস একটা বই দেখাস তো তোরে যদি লয়ের বই দেখাইও তুই বুঝবি তোকে যদি দেখাই ধর আমার বাড়িতে নেই অবশ্যই নেই আমি যদি কারোর কাছ থেকে আমার পাশের বাড়িতেই একটা মেয়ে পড়ে তার কাছ থেকে ধার করে যদি এনে তোকে দেখাই তুই বুঝতে পারবি তুই বুঝবি তুই পড়তে পারবি সেই ক্ষমতা আছে তোর লয়ের বই পড়বি আমি তো জানি লয়ের সব কিছু হয়তো ইংরেজিতে হয় ভার্সান থাকে অবশ্যই তো তুই বুঝতে পারবি তো তোকে আমি বলেছি যে ভর্তি হয়ে গেছি তোর কানে কানে বলেছিলাম যে আমি ভর্তি হয়ে গেছি না বলেছি ভর্তি হব কোনটা নাকি তোর সব কিছুই তোর ভাইয়ের বাড়ির সদর দরজার মতন যখন চাইলাম ঢুকে পড়া যায় যখন চাইলেই ঢুকে পড়া যায় সব সব কিছুর একটা সিস্টেম থাকে তুই বুঝিস সিস্টেম কাকে বলে বুঝিস আচ্ছা আমাকে যে বলছিস না এই যে বাচ্চা নিয়ে তোর মেয়ে তো বিয়ে করার আগেই বাচ্চা বাঁধিয়ে ফেলে অপারেশন করে চলে এসেছে হুম তো তুই কীভাবে তোর বাচ্চা কাচ্চাকে মানুষ করেছিস একবার নিজের দিকে তাকা বাচ্চা হওয়াই হলে হওয়ালে পরেই যে ক্রেডিটের অধিকারী হয়ে যায় তা তো না তুই কী ক্রেডিট দিতে পেরেছিস সমাজকে তুই যে বাচ্চা হইয়েছিস তুই কী ক্রেডিট দিতে পেরেছিস তুই কী পজিটিভিটি তুলে ধরতে পেরেছিস তোর যে দুটো বাচ্চা আছে একটা পেছন পেকে গিয়ে বিয়ের কি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে করে ফেলেছে আর আরেকটা বিয়ে বয়স হয়ে গিয়েও ঘরে পড়ে রয়েছে কেন সে নাকি কলকাতা আগে থাকতো সেখান থেকে বাচ্চা টাচ্চা বাঁধিয়েটা দিয়ে তারপরে সেখানটায় খালাস করে চলে এসেছে তো তুই কী ক্রেডিট নিতে চাস দুটো বাচ্চা বের করে কি আছে কি কি দিচ্ছিস সমাজকে তুই নিজে কি দিচ্ছিস তোকে যে মানে থাকতো না তোকে আজকে আগের ছুলে রেখে দিতাম তোকে ছুলে রেখে দিয়ে তোকে কিভাবে বলতে হয় সেটা আসল তো তোর মতন করে তোকে কি করে বলতে হয় সেইভাবেই দেখাতাম চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা বাধা ধরা কথা টিনা যদি ভিডিও না দেয় এ আমার পেছন কামড়ে পড়ে থাকে এ শুধু না সবকটা মিলে পেছন কামড়ে পড়ে থাকে এ কোনো নতুনত্ব না যাওয়ার জায়গা কোথায় খেটে খাওয়ার মানে কী বলে ওটাকে ক্ষমতা খেটে খাওয়ার ক্ষমতা আছে খেটে খাওয়ার যদি ক্ষমতা থাকতো হোটেলে হোটেলে চড়িয়ে বেরো বেড়াতো না আর টাকা নিয়ে আসতো না তারা